হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাঞ্জাবি গ্রেভিওয়ালা চিকেন কারি মানে আমরা চিকেন কারি বানাবো কিন্তু গ্রেভিটা বা যাকে হিন্দিতে তরি বলে আমরা বাংলায় ঝোল বলি যাই হোক গ্রেভিটা আমরা বানাবো পাঞ্জাবি স্টাইলে নর্মালি আমাদের ঘরে থাকা মশলা দিয়েই বানাবো কিন্তু প্রসেসের কারণে এর স্বাদটা অনেক অন্যরকম লাগবে এবং খেতে এটা খুবই সুস্বাদু লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারও খুবই ভালো লাগবে চলুন ফটাফট রেসিপি দেখে নিই সবার আগে আমরা গ্রেভির জন্য মশলা তৈরি করব। একটুখানি তেল দিয়েছি হিট চালু করেছি এগুলো হচ্ছে গোটা গরম মশলা একটা বড় এলাচ এখানে দুটো তিনটে তেজপাতা পাঁচটা ছটা লবঙ্গ আটটা দশটা কালো গোলমরিচ দুটো ছোট এলাচ আর এখানে দু তিন ইঞ্চির মতো দালচিনি আছে দারচিনি স্টার আনিসের একটা পাপড়ি নিয়েছি আর এই যে গরম মশলার মধ্যে যে কালো যে ফুলটা হয় নাম জানি না আমি একটুখানি নিয়েছি যাই হোক সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেল হালকা গরম আছে খুব বেশি গরম নয় হালকা ভেজে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো ভাজবো তারপরে আমরা এর মধ্যে জিরে ওর ধনে অ্যাড করব। এক টি স্পুন ভরে আমি জিরে দিচ্ছি আর এক মুঠ মতো ভোরে আমি ধনে দেব গোটা ধনে এবার এগুলোকে একটুখানি ভেজে নেব একটু ভাজা ভাজা গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো হিট মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে ভাজা গন্ধ আসার পরে আমরা এখানে রসুন দিয়ে দেব। এখানে পনেরো ষোলো কলির মতো রসুন আছে ছোট ছোট। রসুনটা হালকা একটু কালার আসতে দেব ওপরে তারপরে আমরা এখানে পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি ছাড়িয়ে নেব পেঁয়াজগুলোকে আপনি চাইলে পেঁয়াজ ছোটো ছোটো করেও কাটতে পারেন এখানে আমি লবণ দিচ্ছি এক টি স্পুন লবণ দিচ্ছি আর বাকি একটুখানি লবণ আমি পরে অ্যাড করব চিকেনের সঙ্গে লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করে দেব আর মশলাগুলোকে ঠান্ডা করে নেব মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নেব দেখুন আমি ছোটো একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো ট্রান্সফার করে নিয়েছি এবার এখানে আছে হাফ কাপ মতো টক দই দইটা বেশি টক নয় একেবারে কালকে রাতে আমি বসিয়েছিলাম আর সকালে আমি রান্না করছি তো খুবই ফ্রেশ দই বেশি টক হওয়ার কোনো দরকার নেই দইটা আমি দিয়ে দিলাম এবার চাইলে আপনি এর মধ্যে একটুখানি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আমি মশলাগুলোকে পিষে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পেশার সময় আমি একটুখানি জল ব্যবহার করেছি এবার আমি সেই কড়াইয়ের দিকেই যাচ্ছি আমি আবারও হিট চালু করে দিয়েছি এবার আমি দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি নিজের পছন্দ মতো বেশি কম করে দেবেন আর এখানে দেখুন আধা কিলো চিকেন আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চিকেনগুলোকে আমি কোনো কিছু না দিয়েই শুধুমাত্র চিকেনগুলো দিয়ে দেবো তেল হালকা গরম খুব বেশি গরম নয় এবার শুধু তেলে শুধু চিকেনকে আমি ভাজবো কখন পর্যন্ত আমি আপনাকে বলে দিচ্ছি যে চিকেনের ওপরের অংশটা সাদা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা লালই থাকবে মানে মোটামুটি কি বলবো পাঁচ ছয় পার্সেন্টের মতো কুক হবে খুব বেশি হলে দশ পার্সেন্ট কুক হবে তার বেশি হবে না এতটা পর্যন্ত আমরা ভাজবো হিট আমি হাইয়ে রেখেছি যাতে ফটাফট ওপরের অংশটা সাদা হয়ে যায় ভেতরের অংশটা কুক না হয় পাঞ্জাবি স্টাইল চিকেন বানানোর এটাই কিন্তু রহস্য প্রথমে এটা এরকম করে মোটামুটি দশ পার্সেন্ট কুক করে নামিয়ে নেওয়া হয় ঠান্ডা করে নেওয়া হয় তারপরে আবার এটাকে কুকিং প্রসেসে নেওয়া হয় কিন্তু আমি অত ঝামেলা করছি না মোটামুটি এক মিনিট চালানোর পরে আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এর সঙ্গে সঙ্গে আমি দেব এক চামচ ভরে চিকেন চিকেন মশলা যেটা রেডিমেড বাজারে পাওয়া যায় চিকেন মশলা সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মোটামুটি যখন আমি বুঝতে পারবো যে ওপরের অংশটা কুক হয়েছে ভেতরের অংশটা কাঁচা রয়েছে মোটামুটি কত দু তিন মিনিটের মতো কুক করলেই হবে একটুখানি আমি লবণ দিলাম মশলাতেও লবণ দিয়েছি সেই হিসাবে যেটুকু আমার লাগবে অতিরিক্ত সেটুকু আমি লবণ দিয়ে দিলাম এবার আমার চিকেন দশ পারসেন্ট মতো কুক হয়ে গেছে আমার অনুমান অনুসারে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম এখন আমরা মিক্সার জার ধুয়ে জল দেব না এখন আমরা এরকমই কুক করব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব ঢেকে ঢেকে রান্না করব বারো থেকে পনেরো মিনিটের জন্য এবং ততক্ষণে আমাদের চিকেনটা হাড় বাদে চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে বাকি আমরা যখন ঝোলের মধ্যে কুক করব তখন আমাদের হাড়টাও পুরোপুরি রান্না হয়ে যাবে দেখুন তেরো চোদ্দো মিনিট হয়ে গেছে ওপর থেকে তেল পুরোপুরি দেখা যাচ্ছে সমস্ত তেল রিলিজ হয়ে গেছে আর মশলার কোয়ান্টিটিও যথেষ্ট কম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করব এবার জল কতটা অ্যাড করব সেটা হচ্ছে আপনার ওপরে আপনি কতটা পাতলা গ্রেভি চান তো আমি এখন এই মিক্সার জারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি আমি একটু পাতলাই রাখবো আপনি যেরকম চান সেরকম আপনি জল অ্যাড করবেন যদি একটু গাঢ় চান তাহলে কম জল অ্যাড করবেন যদি পাতলা চান বেশি তাহলে একটু বেশি জল অ্যাড করবেন এখন আর ঢাকার কোনো দরকার নেই এরকমই আমরা রান্না করব দেখুন জল অ্যাড করার পরে গ্রেভির কালারটা একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে কারণ মশলাটা আমরা সাদাই বানিয়েছিলাম কিন্তু কিছু সময় ওয়েট করলে দেখবেন গ্রেভির কালারটাও একেবারে সুন্দর হয়ে গেছে এবার গ্রেভিটা অনেকটা কম হয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করব কসুরি মেথি আর ধনে পাতা এখানে পাঞ্জাবি স্টাইল গ্রেভি বানাচ্ছি তো কসুরি মেথি অবশ্যই লাগবে তো এখানে আমার ঘরে বানানো কসুরি মেথি আছে এক ছোট চামচ আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে ঘষে আমি দিয়ে দেবো আর কসুরি মেথিটাকে আমি ভেজে রেখেছিলাম ভেজে রাখা কসুরি মেথির স্বাদ খুবই ভালো আসে আর আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই বলে এখানে আমি কিছু শুকনো ধনে পাতা নিয়েছি যেটা আমি স্টোর করে রাখি সব সময়। এটাও আমি এক ছোটো চামচ নিয়েছি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম শুকনো ধনে পাতায় ওরকম তাজা সুগন্ধ তো আসে না কিন্তু তাও একেবারে না থাকার চেয়ে ভালো তো ভালো করে মিশিয়ে দেব। এবার আমরা গ্রেভি কতটুকু চাই সেই হিসাবে আমি জল দেওয়ার পরে আমি সাত আট মিনিটের মতো কুক করেছি তার থেকেও বেশি হবে মোটামুটি দশ মিনিটের মতো কুক হয়ে গেছে এবার গ্রেভি কতটা চাই সেই হিসাব করে তারপরে আমরা হিট বন্ধ করে দেব তো আমি তো আগেই বলেছি আমি একটু পাতলাই গ্রেভি রাখবো তো এবার আমি হিট বন্ধ করে দেব আর চিকেনকে সার্ভ করব চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেভি এমনিতেই একটু গাঢ় হয়ে যাবে আর আমার সার্ভ করার আগে আরও অনেক কাজ আছে ততক্ষণে চিকেন ঠান্ডা হয়ে যাবে এই দেখুন গ্রেভি কনসিস্টেন্সি দেখুন একটু পাতলাই আছে কিন্তু কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হবে একটু গাঢ় হয়ে যাবে দেখুন বন্ধুরা এখন আমি সার্ভ করছি গ্রেভি কনসিস্টেন্সি যথেষ্ট গাঢ় হয়ে গেছে এখন আপনি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে মশলা তো ঘরে যে মশলা থাকে সেই মশলা দিয়েই আমরা করেছি নর্মাল যে মশলা দিয়ে আমরা চিকেন করি সেই মশলা দিয়েই করেছি কিন্তু প্রসেসের কারণে এর স্বাদটা অনেক অনেক আলাদা এবং খেতে খুবই খুবই সুস্বাদু একবার আপনি নিজে ট্রাই করলে তবেই বুঝতে পারবেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো আর আপনি দেখেছেনই তো আমি খুব বেশি ঝামেলা করিনি একেবারে সহজ সরল প্রসেস বলেছি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করবেন অবশ্যই চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই